আজ খুবই একটা স্পেশাল দিন, কারণ 12 মে 1820-তে জন্ম নিয়েছিলেন দ্য লেডি উইথ দ্য ল্যাম্প, ফ্লোরেন্স নাইটাঙ্গেল। আজকের দিনেই আমরা সেলিব্রেট করে থাকি ইন্টারন্যাশনাল নার্স ডে। সো আ ভেরি হ্যাপি ইন্টারন্যাশনাল নার্স ডে টু অল দ্য ভিউয়ার্স অফ আওয়ার চ্যানেল। তো আর কয়েকটা দিনই বাকি তোমাদের এক্সামের একটা ছোট্ট প্রেজেন্টেশন আমাদের তরফ থেকে তোমাদের জন্য। কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও, আর ভালো লাগলে ফ্রেন্ডসদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলো না। প্রত্যেক বছর এই 12 মেতেই আমরা সেলিব্রেট করে থাকি ইন্টারন্যাশনাল নার্সিং ডে, ফ্লোরেন্স নাইটাঙ্গেলের জন্মদিন উপলক্ষে। সো এই নার্স কারা আমরা যদি বলি, যদি তোমাকে কখনো প্রশ্ন করি নার্স কারা, তুমি হয়তো ওই একটা কি দুটো উত্তর দেবে। হসপিটালে দেখেছিলাম একজন দিদিকে, আমাকে খুব ভালো ইঞ্জেকশন দিয়েছিল, একটুও ব্যথা লাগেনি। দিদির যদি ছোট্টবেলাকার ছোট্ট ছোট্ট কাহিনীগুলো তোমাদেরকে বলা হয়, আজ তুমি যাকে বলছো এত ভালো ইঞ্জেকশন দিতে পারে, এই দিদিও কিন্তু ওই ইঞ্জেকশনের নিডল দেখে খুব ভয় পেত। একটা মেয়ে যে ইঞ্জেকশনের নিডল দেখে কাঁদত, চোখের সামনে কখনো মৃত্যু দেখেনি, বাচ্চা কোলে নিতে পারেনি, বাড়ি ছেড়ে অনেকটা দূরে, হয়তো আজকে সে পোস্টিং, বাড়ি ছেড়ে অনেকটা দূরে থাকা আর 10টা মানুষের জীবন মরণের দায়িত্ব নেবে, সে দিদি কিন্তু কখনো ভেবে ওঠেনি। কিন্তু দেখো আজ সেই মেয়েটা কতটা বদলে গেছে। আজ তুমিই বলছো, দিদি সুচটা কিন্তু তোমার থেকেই নেব। কাল আসছেন তো আপনি, পেতেছে হাত আর তাতে মাথা রেখে শেষ নিঃশ্বাস নিয়েছে কোনো অপরিচিত, কষ্ট হলেও চোখের জল মুখছে, অন্যর মুখে হাসি ফোটানোর চেষ্টা তুমি আপ্রাণ করে গেছো। মেয়েটা শিখেছে, এখনো শিখছে। এই যে মেয়েটার কথা বলছি, এই মেয়েটার গল্প কিন্তু শুধু একার নয়, এই মেয়েটার মতোই আরো 10টা মেয়ে যে সর্বভারতীয় রাজ্য স্তরে নার্সিং এক্সামগুলো ক্র্যাক করে আজ একটা মেডিকেল কলেজে পড়তে এসেছে। হ্যাঁ, সেই নার্সিং এক্সাম যে নার্সিং এক্সামের অপেক্ষায় একটা বছর প্রত্যেকটা ভাবা, একদিন আমিও নার্স হব। প্রত্যেক বছর হাজার হাজার স্টুডেন্ট প্রিপারেশন নেয় এই এক্সাম ক্র্যাক করার, হোক জেনপাস বা এমএনএস কিংবা এইমস নার্সিং বা জিএনএমএনএম, সব নার্সিং এক্সামগুলোর একটা প্রিপারেশন, সব নার্সিং এক্সামগুলোই ক্র্যাক করার জন্য দরকার এক কঠোর পরিশ্রম। এই এক্সামগুলো ক্র্যাক করার জন্য কত স্টুডেন্টসই না লাগাতার তাদের চেষ্টা করে চলেছে। আজ দেখো এই মেয়েটার গল্প শুধু একা ওর নয়, তাদের সবার যারা জেনপাসের মতো এক্সাম, মিলিটারি নার্সিং সার্ভি, এইমস, বিএসসি নার্সিং, জিএনএম, এএনএম সমস্ত এক্সাম ক্র্যাক করেছে, ক্র্যাক করে একটা নার্সিং স্কুলে অ্যাডমিশন নিয়েছে। সবার গল্পটাই ঠিক এই মেয়েটার মতোই। হ্যাঁ, এইগুলো সেই এক্সামগুলোই যে এক্সামগুলো জন্য তোমরা আরও একটা বছর কঠোর পরিশ্রম করে গেছো। দেখো দুদিন পরেই 15th of May জেনপাস 2022 তোমাদের সামনেই, আর এই সেই এক্সাম যেই এক্সাম ক্র্যাক করলেই তুমি চান্স পাবে
কোনো একটা নার্সিং কলেজে পড়ার সুযোগ। আর আমি জানি তুমি পারবেই, কারণ তোমার সারাটা বছরের প্রচেষ্টা, তোমার প্রিপারেশন, তোমার কনফিডেন্স লেভেল, তুমি পুরোটাই তো এই নার্স হওয়ার জন্য নিজেকে তৈরি করে ফেলেছো। তুমি পুরোটাই তো নিজেকে দিয়েছো শুধু একটা পরীক্ষা ক্র্যাক করার জন্য নয়, ভবিষ্যতে একটা ভালো নার্স হওয়ার জন্য। আর এত কঠোর পরিশ্রম যখন তুমি সারা বছর করেছো, তোমার সাফল্য নিশ্চিত আসবেই। এই যে ল্যাম্প লাইট সেরিমনি, এই ল্যাম্প লাইট সেরিমনিতে দেখো সব দিদিরা দাঁড়িয়ে আছে। পরের বছর তো তোমার মেডিকেল কলেজেও কিন্তু এরকমভাবে তুমিও দাঁড়িয়ে থাকবে, শুধু দিনটার অপেক্ষা। আর মাত্র কয়েকটা দিন বাকি, খুব ভালো করে প্রিপারেশন নাও। আর একটা দিন এরকমও আসবে তুমিও ঠিক এই দিদিদের মতো হাতে ক্যান্ডেল নিয়ে ল্যাম্প লাইট সেরিমনি সেলিব্রেট করবে। আর মাত্র কয়েকটা দিন বাকি, জাস্ট নিজেকে একটু ভাবো, সামনের বছর তুমিও এই দিদিদের মতো হাতে ক্যান্ডেল নিয়ে ল্যাম্প লাইট সেরিমনি পালন করবে। সকল দিদিদের জানাই হ্যাপি ইন্টারন্যাশনাল নার্সিং ডে। আর তার সাথে বলি জেনপাস 22 খুব সামনেই, সো এতদিনের পরিশ্রম যেন খুব ভালো একটা রেজাল্ট আনতে পারে সেই কামনা করি, কারণ তোমরা পারবে এতটুকু কনফিডেন্ট আমি জানি, তোমরা খুব ভালো করে পড়েছো আর পারবেই। অল দ্য বেস্ট ফর জেনপাস 22, খুব ভালো করে প্রিপারেশন নিয়ে যখন নিয়েছো, আর পারতে তো হবেই। ভিডিওটা কেমন লাগলো জানিও কমেন্ট বক্সে। প্রথম এরকম একটা ভিডিও প্রেজেন্ট করলাম, জানি না কেমন হবে, তবে তোমরা কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো আজকের প্রেজেন্টেশনটা। ইন্টারন্যাশনাল নার্সিং ডে জন্যই করলাম। অল দ্য বেস্ট ফর জেনপাস 22, খুব ভালো করে এক্সাম দেবে, আর কমেন্টে জানাতে কিন্তু ভুলো না তোমার এই প্রেজেন্টেশন কেমন লাগলো। ভালো লাগলে তোমার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো একটা ছোট্ট প্রেজেন্টেশন আমাদের তরফ থেকে। চলো টাটা।